নতুন বছরের সকালে দক্ষিণেশ্বরের মন্দিরে পুজো দেবার জন্য ভক্তদের লম্বা লাইন মা ভবতারিণীর কাছে সকলেরই প্রার্থনা ভালো রেখো মা বাংলা নববর্ষের প্রথম দিনে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দিরে পুজো দিতে লম্বা লাইন ভক্তদের সকাল সকাল গঙ্গা তীরে পৌঁছে গঙ্গা স্নান সেরে লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন ভক্তেরা আগামী নতুন বছর ভালো কাটুক সেই প্রার্থনায় জানিয়েছেন মায়ের চরণে পাশাপাশি ব্যবসায়ীরাও তাদের নতুন খাতার শুভ মহরত করিয়েছেন মায়ের মন্দিরে পুজো দিয়েই মন্দির কমিটি সূত্রে জানা গেছে প্রতি বছরই পয়লা বৈশাখের দিন ব্যাপক ভক্ত সমাগম হয় দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে সে কারণে এবছরও বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করা হয় মন্দিরের পক্ষ থেকে ভক্তেরা যাতে সুষ্ঠুভাবে মায়ের মন্দিরে পৌঁছাতে পারেন তার জন্যে বিশেষ লাইনেরও ব্যবস্থা করা হয় পুলিশ প্রশাসনের পাশাপাশি বেসরকারি নিরাপত্তা রক্ষীরাও ভিড় সামলেছেন এদিন মন্দির চত্বরে শুধু দক্ষিণেশ্বর মন্দির নয় এদিন ব্যাপক ভক্ত সমাগম হয় বেলুর মঠেও নতুন বছরে মা ভবতরিণীর কাছে সকলেরই প্রার্থনা ভালো রেখো মা রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড দক্ষিণেশ্বর